নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নগরীর চকবাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ভোর থেকে কিন্তু নিম্নচামের প্রভাবে সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিন্তু বন্দরনগরীর চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে চট্টগ্রামে যেই চকবাজার রয়েছে সেখানে কিন্তু নিচু এলাকা কিন্তু বলা যায় হাঁটু সমান পানিতে কিন্তু তলিয়ে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ভোর থেকে সকালে মানুষ বের হয়ে কিন্তু আসলে বিপাকে পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন ধরে কিন্তু মানুষ যাচ্ছে, অনেকের কোমর সমান পানিতে কিন্তু বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রামে জলাবদ্ধতা এটা দীর্ঘদিনের সমস্যা। এটা 5,000 কোটি টাকা মেগা প্রকল্প নেওয়ার পরেও কিন্তু এরকম জলাবদ্ধতা হওয়াটাকে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না, কারণ এখন বর্ষাকাল না, বর্ষাকালে কিন্তু জলাবদ্ধতা হয়ে থাকে। কিন্তু এই যে শীতকালে সামান্য যে নিম্নচাপের প্রভাবে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা হওয়াকে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তারা বলছেন যে আসলে এই 5,000 কোটি টাকা গেল কই, যে যেটি প্রকল্প নেওয়া হয়, যদিও সিডি এবং যে এই উন্নয়নকারী সংস্থাগুলো বলছে আরও এক নাকি আরেকটি প্রকল্প পাস হচ্ছে জলাবদ্ধতার কারণে, কারণ এখানে 36টির বেশি খাল রয়েছে, সেই খালগুলোর কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে বন্দরনগরী চট্টগ্রামে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন মানুষের কী দুর্ভোগ, সকাল থেকে ঘর থেকে বের হয়ে কী ভোগান্তিতে আছেন, একেবারে এই যে হাঁটু সমান পানিতে বিভিন্ন এলাকা কিন্তু তলিয়ে গেছে। আমি তো আপনাকে যদি দেখাই এই যে ফুলতলা এলাকা চকবাজারকে, এটি হচ্ছে প্রধান সড়ক, এই সড়কেও কিন্তু পানি উঠে গেছে। কিছুক্ষণ পর কিন্তু জোয়ার আসবে, এখন কিন্তু ভাটা জোয়ার আসছে, কিন্তু জোয়ার আসলে কিন্তু সেটি আরও বহুগুণে কিন্তু সে ভোগান্তি বাড়বে। আসলে সবারই একটি প্রশ্ন, আসলে এত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে 5,000 কোটি টাকা জলাবদ্ধতার জন্য, তারপরও কেন পানি, সেই প্রশ্নটা কিন্তু সকাল থেকে আমাদেরকে বিভিন্ন জায়গায় করছেন। আপনি হয়তো জানেন যে আজকে ছুটির দিন, সেক্ষেত্রে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন হাট বাজার সব বিভিন্ন জায়গায় যাবে, তারা কিন্তু তাদের দুর্ভোগের কথা জানাচ্ছেন। এই যে চট্টগ্রামের যেই দুঃখ বলা হয়ে থাকে এই জলাবদ্ধতাকে, যেখানে যেটার প্রধান কারণগুলো হচ্ছে 36টি খাল এবং নালা নর্দমাঙ্গ সংস্কার না হওয়া, সেই সাল সেই খালের কিছু অর্থাৎ 17টির মতো খাল যেটি বলছে যে সিরিয়া বলছে তাদের এই প্রকল্পের আওতায় পড়েনি, সেই খালগুলো রক্ষণাবেক্ষণ করবে কে? মূলত তারা বলছে এই 17টি খালের আর কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে, আসলে মানুষ কল্পনাও করেনি এই যে শীতের মৌসুমে যে চট্টগ্রামে জলাবদ্ধতা হবে, যদিও এটি বর্ষাকাল হয়ে থাকে, কিন্তু সামান্য যে নিম্নচাপ প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এরকম জলাবদ্ধতায় এই বিটি মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না, এবং কর্তৃপক্ষের কে এই বিষয়ে দেখাশোনা করার জন্য তারা বলছেন। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। জলাবদ্ধতার খবর জানাতে আমরা যুক্ত হয়েছিলাম চট্টগ্রামে।